আমরা ইতিমধ্যে বেসিক গ্রাফিক ডিজাইনের একটি ক্লাস শেষ করলাম, আজকে তার দ্বিতীয় ক্লাস, এবং আর একটি ক্লাস হবে। তবে সেই ক্লাসে আসলে শিখার মনে হয় না তেমন কিছু থাকতে পারে, জাস্ট আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো দেখবো, আর যদি আপনাদের কোনো প্রবলেম হয় এই কাজগুলো করতে গিয়ে সেগুলো নিয়ে হয়তো 1 ঘন্টা আলোচনা করবো। যাই হোক, আমাদের এই বেসিক ক্লাসগুলো দিয়ে, বা আমি নিজেও কিন্তু বেসিক, এই এর বাইরে আমাদের কোনো প্রফেশনাল জ্ঞান নাই এই গ্রাফিক্স এর উপরে, যেহেতু সময় হয় না আসলে শেখার, তবে আমি ফিল করি এটা দরকার, এটা আসলে দরকার, এবং এটা এই সেক্টরে কাজ কখনো কমবে না। আপনি গ্রাফিক্স বলেন, ভিডিও এডিটিং বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, সিপিএম মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপর সার্ভে, তারপর ব্ল্যাক হ্যাট কিছু কোর্স আছে, এগুলোর আসলে সারা জীবন ডিমান্ড থাকবে, এগুলো কখনোই ডিমান্ড কমবে না। তবে এর মধ্যে সবচেয়ে বেশি আপনার বেশি আর্ন করতে পারবেন ভিডিও এডিটিং, তারপর হচ্ছে গ্রাফিক্স, এবং এই কাজগুলো মোটামুটি একটা কোম্পানির সাথে যদি ভালো আপনার সম্পর্ক গড়ে ওঠে তার সাথে সারা জীবন লেগে থাকতে পারবেন। আচ্ছা, যাই হোক, দেখেন আমাদের এখানে যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটা ক্লিক করে দেখাই, খুব সিম্পল আছে। এখানে তো ভিডিও দেখাচ্ছে, এই ভিডিওগুলো আমরা খুব সিম্পলি ইউজ করা শিখাবো, তৈরি করা শিখাবো, এগুলো আমাদের একদম নর্মাল কাজ, জাস্ট কাট করে করা, এটা খুবই বেশি সিম্পল। এটাও একদম ওই ক্যানভা দিয়ে করা, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে ছবিটাকে পাশে লাগিয়ে এগুলো ক্যানভা দিয়ে লেখা, এটাও সেম ক্যানভা দিয়ে করা। এগুলো খুব একটা আহামরি কিছু না, আপনারা খুব ইজিলি পারবেন, এবং এর চেয়ে অনেক ভালো আমরা মনে হয় গত ক্লাসে দেখছি সেগুলোও করতে পারবেন। গত ক্লাসে কি দেখছিলাম, গ্রাফিক্স, এই যে এই টাইপস এর ডিজাইন গুলো যদি সিম্পলি এর মধ্যে করতে পারে কেউ, স্যাম্পল দিয়ে করতে পারবেন। আচ্ছা, ছবিটা লোড হোক, আর ব্যাকগ্রাউন্ড রিমুভটা আপনারা করে দেখছেন হয় কিনা অ্যাকুরেটলি? হ্যাঁ ভাই, ওখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ ভালো মতন হয়, এবং কোনো কোথাও রিমুভ করা না গেলে ওটা ইডিট করে রিমুভ করা যায়, কোনো হয় না। আচ্ছা আচ্ছা, তেমন একটা সমস্যা হবে না আশা করি, হবে না, খুব রেয়ার, মাঝে মাঝে দেখবেন যে সমস্যাটা হয়, এটা খুব রেয়ার, আমি নিজেও মাত্র একবারই পড়ছি, এরপর আর পড়তে হয় নাই, এ পর্যন্ত যা কাজ করছি মাত্র একবারই সমস্যা হয়েছিল। ওই কিছু কিছুটাই সমস্যা হয়, তাছাড়া প্রায় সবগুলোতে ঠিক হয়। সমস্যা হলে ওটা কি ডেট করে আপনি জায়গা মতো নিতে পারবেন, সমস্যা হবে না। এই যে এই কাজগুলো সম্পূর্ণ আমাদের ক্যানভাতেই করা, ক্যানভাতে কিন্তু আপনারা অনেক ভালো কাজ করতে পারবেন, একটু যদি প্র্যাকটিস করেন এটাই ইনাফ, পুরো সব ক্যানভা দিয়ে করা, সবই ক্যানভা। আচ্ছা ভাই, আমার একটা সমস্যা ছিল। আচ্ছা, আমরা সমস্যা এখন না, আমরা তো এখন ক্লাস করতেছি, সমস্যা পরে। তারপরে এখানে ড্রাফটে আরো কিছু আছে, এগুলো সব আমাদের ক্যানভা দিয়ে করা, ঠিক আছে, এগুলো আপনারাও করতে পারবেন, শুধু একটু চেষ্টা করলে হবে। আপনারা গুগল থেকে বিভিন্ন ইমেজ নামিয়ে নেবেন, ইতিমধ্যে বলা হয়েছে ডিরেক্ট ইমেজ ইউজ করা যাবে না। যেমন আমি ইমেজটা পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন হাত সহ এবং ইনস্টাগ্রামের একটা ছবি, এটা হচ্ছে মূল ছবিটা বা মূল ইমেজ যেটা আমি গুগল থেকে পাইছি। এরপর আমি ইনস্টাগ্রামের একটা লোগো লাগিয়ে দিলাম, তারপর এখানে কিছু লিখে দিলাম, একটা ছবি লাগিয়ে দিলাম, উপরে সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে দিলাম, এটা এখন ইউনিক, এটা নিয়ে কেউ আমাকে ক্লেম করতে পারবে না যে আমি তার ছবি ইউজ করছি, ঠিক আছে। এটাও সেম, নামিয়ে শুধু লিখে দিছে অর্গানিক গ্রোথ, এটা এখন ইউনিক হয়ে গেছে, পাশে একটা ছবিও লাগিয়ে দিছে। এভাবে সিম্পলি আমরা এগুলো গুগল থেকে নামিয়েও করতে পারবো, অথবা আপনি একদম স্ক্র্যাচ অর্থাৎ একদম শূন্য থেকে সুন্দর করে রেডি করতে পারবেন। আচ্ছা যাই হোক, আমরা এগুলো নিয়ে আলোচনা না করে আমরা মূল ক্লাসের দিকে চলে যাই। মূল ক্লাসে আমরা আজকে প্রথমে কি দেখবো, গত ক্লাসে কি বাকি একটা ছিল মনে হয় একটু দেখে আসি। এগুলো সবগুলো দেখানো হয়েছে না আপনারা, কালার কোড কিভাবে জেনারেট করবেন, এবং কালার কোডটা কি দেখানো হয়েছিল কিভাবে ক্যানভাতে দিয়ে কাজ করবেন, এটা মনে হয় দেখানো হয়নি। না না না, এটা দেখানো হয়নি। আচ্ছা ঠিক আছে, আর ফন্ট ফন্ট করবেন, ফন্ট, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ফন্ট ডাউনলোড দেখানো হয়েছিল, ফন্ট কি ইনস্টল করা আপনারা পারেন? না না না, এটা দেখানো, ফন্ট ইনস্টল, আচ্ছা এটাও দেখাবো, আর ফন্ট ইনস্টলটা দেখাবেন, আর ক্যানভাতে ওই কালারটা কিভাবে ইয়া করে। আচ্ছা ঠিক আছে, এই দুটো জিনিস দেখাচ্ছি, আর রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটা আসলে ম্যাক্সিমাম হয়েই যাবে, যদি না হয় এক ভাই কাজ করছে বলে উনি বুঝে ফেলছে, একবার ডাউনলোড করে সেম ছবিটা আবার আপ করে আবার যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন দেখবেন পুরোটাই চলে গেছে, একটু কাজগুলো করলেই বুঝবেন। তারপরে ছবি রেজুলেশন একটু বাড়িয়ে দেখবেন, সাপোজ আপনার একটা ভালো ছবি আছে ওইটাকে একটু বড় করে দেখলেন, মানে অনেক বড় করে দেখবেন, দেখবেন ফেটে যাচ্ছে, ওই ছবিটাকে একটু রেজুলেশন বাড়িয়ে ওখান থেকে ডাউনলোড করে আরো বড় করবেন, দেখবেন তেমন একটা ফাটে না, মোটামুটি এটা ভালো কাজ করে, এবং অনেকেই যারা মোটামুটি প্রফেশনাল লেভেল তারাও কিন্তু এই টুলস গুলো ইউজ করে, কারণ ওই ওইগুলো যদি আপনারা রিয়েল ভাবে ফটোশপ বা ইলাস্ট্রেটরের মাধ্যমে, বিশেষ করে রেজুলেশন বাড়ানোর কাজগুলো ইলাস্ট্রেটরের মাধ্যমে হয়, তো ইলাস্ট্রেটরের করতে অনেক সময় লাগে, কিন্তু এই টুলস গুলোতে দিলেই কাজটা হয়তো 1 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে লোগো মেকিং এর ব্যাপারে আপনারা এগুলো ট্রাই করবেন, কিন্তু আমরা ক্যানভা দিয়েই করবো, কারণ ক্যানভাতেই সবচেয়ে ভালো করা যায়। তারপর রয়্যালটি ফ্রি পিক, হ্যাঁ, এই ধরনের অনেক সাইট, এগুলো আপনারা ঘেটে দেখবেন, এইসব সাইট থেকে পিক হুবহু ব্যবহার করতে পারবেন, কারণ ওরা ওই ধরনের ডিক্লারেশন বা নোটিস করেই রাখছে, আমাদের ছবি তোমরা ইউজ করো কোনো প্রবলেম নাই, শুধু যে ছবিটা ইউজ করবেন ওই ছবির ডেসক্রিপশনটা একটু পড়বেন, ওই ডেসক্রিপশন ও নোটটা দিয়ে দেয় যে আমার ছবি ইউজ করতে হলে
আমার লিংক দিতে হবে, আমার নাম ইউজ করতে হবে, বা আমাকে ক্রেডিট দিতে হবে। ক্রেডিট মানে কি, এই অমুক নাম, মানে এই ছবিটা অমুকের থেকে নেওয়া এবং অমুকের সাইটের লিংক হলো এই, ও ডেসক্রিপশনে যেটা লিখবে সেটা আপনি কপি করে আপনি আপনার সাইটে দিয়ে দিলেই হবে। বিশেষ করে যেখানে কপিরাইট ক্লেম হলে আপনার চ্যানেল পেজে সমস্যা হবে বা ওয়েবসাইট, বিশেষ করে ওয়েবসাইটে, ওয়েবসাইটে সমস্যা হবে। ইউটিউব চ্যানেলে, ইউটিউব চ্যানেলে তেমন একটা ছবি তো দেওয়ার অপশন নাই, ভিডিও ইউটিউব চ্যানেলেও যদি আপনি ওই ছবিটাকে ভিডিও আকারে দিতে চান, অনেক সময় আমাদের দিতে হয়, তখন কিন্তু ওর ক্রেডিট দেওয়া উচিত, না হলে ইউটিউব চ্যানেলের 12টা বেজে যাবে। আর ফেসবুকতে তেমন সমস্যা না, ইনস্টাগ্রামেও সমস্যা না। ইনস্টাগ্রামের ক্ষেত্রে যাদের ফলোয়ার কম তাদের ছবি আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন, বিশেষ করে সর্বোচ্চ যদি ধরতে হয় আপনারা 4-5 বা 10,000 উপরে একেবারে যাওয়া যাবে না, যত কম হয় তত সেফ। আর পিন্টারেস্ট খুব ভালো একটা পিকচারের জন্য যদি আপনাদের ইউনিক ছবি লাগে, ওখান থেকে যে কোনো ছবি নিয়ে যে কোনো জায়গায় দিতে পারবেন, কেউ কিছু বলবে না। তবে মানুষের ছবির ক্ষেত্রে একটু আপনারা সাবধান থাকবেন, কোনো একটা ব্যক্তি পর্যায়ের ছবি ইউজ করতে গেলে অবশ্যই এখানে কেয়ারফুল হতে হবে, কারণ সে ক্লেম করতেই পারবে যেহেতু এটা আমি, আমার ছবি সে আমার অনুমতি ছাড়া ব্যবহার করছে। ব্যক্তি পর্যায়ের ছবি নেওয়া যাবে না, প্রোডাক্টের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, পিন্টারেস্ট থেকে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টের ছবি আনতে পারবেন। যাই হোক, আমরা এখন আজকে একটা অ্যানিমেশন মেকার করে দেখাবো, খুব সুন্দরই আপনারা, খুব সিম্পলি, এত সহজ আসলে কাজগুলো, আপনারা আগে জানলে বলতেন যে মনে হয় আমরা ইজিলি পারতাম, যাই হোক না জানার কারণে যেটা হয় মনে হয় যেন অনেক কঠিন, আসলে তেমন কিছু না। আচ্ছা, আমরা প্রথম থেকে শুরু করি, কালার কোডটা নিয়ে কিভাবে ক্যানভাসে দিব, তারপর একটা ফন্ট ডাউনলোড করে ইনস্টল করবো, আর তারপর আমরা একটা অ্যানিমেশন মেক করে দেখাবো। আর একটা ছবি নিয়ে আমরা এই পেইন্টের মাধ্যমে কিছু কারেকশন করে দেখাবো, খুব সহজে যে কাজগুলো আপনারা করতে পারবেন। তবে যা দেখাবো এটা খুবই বেসিক, এবং এই বেসিক কনসেপ্টটা আপনি কাজে লাগিয়ে আপনি যে কোনো কিছু করতে পারবেন, এবং যত হাতে ব্যবহার করবেন জিনিসগুলো তত বিভিন্ন নতুন নতুনত্বর সাথে বা আইডিয়া আপনার জেনারেট হবে। এই কাজগুলোই এমন, আপনি গ্রাফিক ডিজাইন 6 মাসে শিখে বেরোলে আপনি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার কখনোই হতে পারবেন না, যদি না আপনার ওই 6 মাস প্র্যাকটিসটা আপনি করেন। শুধু শিখছেন, শিখার উপরে কিছুই হবে না, ওই যা শিখছেন তাই করতে পারবেন, কিন্তু কাজগুলো যত আপনি হাতে করবেন, যত প্র্যাকটিক্যাল করবেন, যত প্র্যাকটিক্যাল করবেন, প্র্যাকটিস করবেন, ততই নতুন নতুন জিনিস আপনার মধ্যে আসবে। সিস্টেমটাই বা এই কাজগুলো এরকম, যত ক্রিয়েটিভ হবেন তত। আচ্ছা, আমরা আর কথা না বলি, আমরা এখন চলে যাই কোথায়, কালার পিকার। তো এই জন্য আমরা প্রথমে ওই সাইটটাতে ঢুকে যাই। সাইটটা কি ছিল, কালার কোড পিকারের জন্য অসংখ্য সাইট আছে, এটা একটু বেশি ভালো লাগে আমার থেকে, একটাই যথেষ্ট, এখানে অসংখ্য সাইট আমার জানার কোনো প্রয়োজন নাই, একটা সাইটই যথেষ্ট সিম্পল কাজগুলোর জন্য। তাহলে আমি প্রথমে এই সাইটটাতে যাই, সাইটটাতে গিয়ে আমাকে এখানে একটা যে কোনো ইউআরএল দিলে হবে। আমি গত ক্লাসে আপলোড করে দেখাইছিলাম, আজকে আমি একটা ইউআরএল দিয়ে দেখাচ্ছি। আমি সাপোজ গ্রাফিক্স ডিজাইন লিখে সার্চ করি, গ্রাফিক্স ডিজাইন লিখে সার্চ করলাম, বা ডিজিটাল মার্কেটিং লিখি, গত ক্লাসে মনে গ্রাফিক্স লিখছি, আমি ডিজিটাল লিখি, ডিজিটাল মার্কেটিং এটা লিখলাম, লিখে জাস্ট সার্চ করলাম। এরপর আমি ইমেজ সেকশনে চলে যাবো, আমার যেহেতু ইমেজ দরকার আমি চলে যাবো সিম্পলি ইমেজ, আমার যদি ভিডিও দরকার হয় আমি চলে যাবো ভিডিওতে, মানে আমার যেটা লাগবে আমি সেটা সিলেক্ট করলে স্পেসিফিক সেই তথ্যই পাবো। আর যদি অলে থাকে, এই গ্রাফিক্স এই ডিজিটাল মার্কেটিং এ যা আছে, সেটা ইমেজ হোক, সেটা ভিডিও হোক, সেটা বুকস হোক, সেটা নিউজ হোক, সব আমি এখানে পাবো। যাই হোক, আমি এখন ইমেজে চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমি কোনটা নিব দেখি, একটু কালার বেশি কোথায় আছে, এটাতে মনে হচ্ছে একটু কালার বেশি আছে। আচ্ছা, যে কোনো একটা নিলাম, আমি এটার উপরে ক্লিক করি, একটা লিংক আসলো তাই না এই ছবির জন্য, এটা এই লিংকটা, আমি যেই ছবির উপরে ক্লিক করবো সেই ছবিটা যখন ওপেন হবে উপরে যে লিঙ্কটা সেটা সেই ছবির লিঙ্ক, অর্থাৎ আমি এই লিঙ্কটা নিয়ে যদি আমি এখন ক্যানভাতে দিই, ওই সাইটটাতে দিই, এখানে যদি আমি দিই, এই ছবিটাকে তারা নিয়ে আসবে। আমি গোতে দিলাম, গো হয়নি নাকি, ক্লিক আরেকবার দিয়ে দেখি। আচ্ছা,
আচ্ছা যাই হোক, আমি ছবিটা ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড করা যায় অথবা আপনাদের যে স্ক্রিনশট তুলে দেখানো হয়েছিল সিম্পলি আমি এখানে ক্লিক করে ডাউনলোড সেভ ইমেজ দিলে ডাউনলোড হয়ে যাবে, অথবা যদি কোনোখানে ডাউনলোড প্রোটেকশন দেওয়া থাকে, অনেক সাইট দেখবেন প্রোটেক্টেড করে রাখছে, কোনো লিখাও যেমন আমাদের সাইটটা আমি দেখাচ্ছি ওগুলো সব প্রোটেক্টেড করা। আমাদের সাইটটা হচ্ছে কি ডিজিট লাল মার্কেটিং এজেন্সি .blogspot.com। যেমন আমার সাইটে যদি আপনারা কেউ যান ওখান থেকে কোনো ছবি, আচ্ছা আসুক, আজকে নেটও দেখতেছি বেশ স্লো, আপনারা একটু এখানে গিয়ে লিংক দিয়ে দেখবেন তো কাজ হয় কিনা, আমার এখানে আমার মনে হচ্ছে এটা আমার সমস্যা, সাইটের সমস্যা না। যেমন আমি যে কোনো একটা টপিক এর উপরে যাই, যেমন লিংক বিল্ডিং এর উপরে ক্লিক করলাম, শেয়ারটা অফ হয়ে গেছে, শেয়ার অফ হয়ে গেছে, আচ্ছা আচ্ছা দাঁড়ান, ঠিক আছে একটু লোড হোক, আজকে নেট দেখতেছি প্রচুর স্লো। ঠিক আছে, যেমন আমার এখানে এখন আপনি যদি কোনো লেখা কপি করতে চান আমি এখানে মাউস ক্লিক করে আপনি ঢুকে দেখবেন, দেখবেন কোনো কাজ হচ্ছে না, কোথাও ক্লিক করেই কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে, সেই সব সাইটে কি করবেন এখান থেকে ইমেজ নেওয়া যাবে মনে হচ্ছে, হ্যাঁ ইমেজ নেওয়া যাবে কিন্তু কোনো লেখা নেওয়া যাবে না। যাই হোক, অনেক সাইটে দেখবেন যে ইমেজও নেওয়া যাচ্ছে না, ইমেজের উপরে ক্লিক করে সেভের অপশনটা আসতেছে না, সেক্ষেত্রে আপনারা সিম্পলি কি করবেন আমি কেটে দিচ্ছি সব, আপনারা যে স্ক্রিনশটের একটা সিস্টেম শিখেছি সেটা করবেন, আমার এখানে কাস্টমাইজ করা আছে, আমি আমার কিবোর্ডে হোম বাটন চাপলেই চলে আসবে, চলে আসছে, তারপর আমি ঠিক যে অংশটা নিব সেটা আমি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, ততটুকু নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে আমি সিম্পলি এই যে সেভ, সেভ দিলে এটা আমি এই এই ছবিটার সরাসরি হার্ড মানে ছবিটা পাবো, আর আমি যদি এখানে ক্লাউডে দিই এই যে মেঘের যে চিহ্নটা এখানে যদি ক্লিক করি এটা চলে যাবে এদের নিজস্ব একটা সাইটে গিয়ে, ওই ছবিটা জমা থাকবে এবং ওই ছবিটার লিংক আমাকে দিবে, তো ওই লিঙ্কটা আমরা সাধারণত বায়ারদেরকে দেওয়ার কাজে ব্যবহার করবো, আর আদারওয়াইজ আমাদের নিজস্ব কাজের জন্য আমরা সরাসরি ছবিটা সেভ করে নেবো। আমি এখান থেকে সেভ করে নিচ্ছি স্ক্রিনশট 1, এটা আমি ডেস্কটপে রাখি, সেভ দিলাম, ব্যাস এবার আমি এই ছবিটার মধ্য থেকে কিছু কালার নিয়ে আসবো। তাহলে আমি এখান থেকে সিম্পলি আপলোড ফাইলে যাব, ফাইলটা কোথায় আছে আমার ডেস্কটপে আছে, ডেস্কটপের মধ্যে এই যেটা ছবিটা নিয়ে আসলাম, এবং এখান থেকে আমার কোন কালারটা দরকার আমি ধরে নিলাম আমার এই যে সবুজ কালারটা, এটা আমার থেকে খুব ভালো লাগতেছে, আমি প্রথমে সবুজটা প্রথমে দেখেন মাউসটা ঘুরাবেন, ঘুরালে এখানে কালারগুলো উঠতেছে, কোনটা নিব সেটার উপর ক্লিক করলে এটা সেট হয়ে যাবে, এবং সেট হওয়ার পর নিচে একটা কালার জেনারেট হয়ে গেল, অর্থাৎ এখন এটা আমার কোডটাও চলে আসছে, এই যে কোড, এখন এই কোডটা নিয়ে আমি কপি করব, কপি করে আমি চলে যাব ক্যানভাতে। আচ্ছা ক্যানভাতে আমি আমি গত ক্লাসে বসি, আপনি কি নিয়ে কাজ করতেছেন, আমাদের কিন্তু ম্যাক্সিমাম আমরা ব্যবহার করি 1080x1080, আবার পিন্টারেস্টে যদি কাজ করেন সেক্ষেত্রেও আমরা 1080x1080 করবো, কারণ আমরা কিন্তু আপনাদেরকে কিছু অটোমেশন শিখাবো, তো সেই জন্য আমরা 1080 যদি করি আমাদের ম্যাক্সিমাম সাইটে 1080 সাপোর্ট করে, আবার পিন্টারেস্টের স্পেশাল সাইজ হচ্ছে 1000x1500, কিন্তু ওই সেম সাইজটা যদি আমরা দিই এটা ম্যাক্সিমাম জায়গাতেই নিবে না, যেমন টুইটারে নিবে না, তারপর ইনস্টাগ্রামে নিবে না, ঠিক আছে এই ধরনের সমস্যাগুলো হবে, কিন্তু যদি আমরা 1080x1080 দিই আমাদের ম্যাক্সিমাম সাইটে সমস্যাটা হবে না, কভার হয়ে যাবে। আচ্ছা আমি একটু ফোনটা নিয়ে নিই, সরি মাঝখানে ফোন কল আসলো। আচ্ছা যাই হোক, আমরা কোডটা কপি করে আনলাম, আচ্ছা যেটা বলতেছিলাম রেজুলেশন, তো আমরা কিন্তু ম্যাক্সিমাম করব কি 1080x1080, এটা হচ্ছে নিজেদের কাজের জন্য, আর বাইরের কাজের জন্য কিন্তু আমাদের যেটা করা উচিত যে রেজুলেশন দেওয়া উচিত আমরা সেভাবেই করবো, আর
আমরা নিজের কাজে যেহেতু বাইরের কাজ করতে গিয়ে খুব একটা সময় পাবো না, সেজন্য আমাদের নিজের কাজগুলোকে আমরা খুব শর্টকাট করার চেষ্টা করবো। যাই হোক, এগুলো আমাদের সাথে থাকলে আপনারা আরো অনেক ক্লাসে এগুলো অনেক বস হয়ে যাবেন। আচ্ছা, আমি তাহলে এখন নিয়ে যাচ্ছি ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম, এবার আসবো আমি কি লাগবে। এখানে অনেক প্রিসেট দেওয়া আছে, আপনি সরাসরি এগুলো ব্রাউজ করেও করে ফেলতে পারবেন। ঠিক আছে, যেটা লাগবে সেটাতে ক্লিক করলে অটোমেটিক সেই রেজুলেশনটাই পাবো। তবে আমাদের যেহেতু একটা কাস্টম রেজুলেশন দরকার, কাস্টম ডাইমেনশন দরকার, আমরা কাস্টম ডাইমেনশন ক্লিক করলাম। এবার এখান থেকে 1080x1080 আর এগুলো কিন্তু পিক্সেলে, ঠিক আছে। এখানে হয়তো আরো অনেক রকমের মাপ আছে, ইঞ্চিতে আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে, আমরা কিন্তু সবসময় পিক্সেলে কাজ করবো। পেইন্টেও যখন, মাইক্রোসফট এর পেইন্টেও যখন কাজ করবো, তখন আমরা পিক্সেলেই কাজ করবো। ঠিক আছে, আমাদের সবসময় পিক্সেল থাকবে, এটা যেন মাথায় থাকে। এরপর সিম্পলি আমরা যদি ক্রিয়েট নিউ ডিজাইন দিই, আমাদের একটা নতুন ক্যানভাস চলে আসবে, ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক, এবং 1080x1080 একটা ক্যানভাস আমরা পেয়ে গেলাম। এখানে আমরা কি করবো এখন, সাপোজ আমি একটা কি করবো, কিছু একটা তো লিখতে হবে, না লিখতে তো কালার আসবে না। আমি সিম্পলি একটা টেক্সট লিখি, আমি এখানে সিম্পলি হেডিং দিয়ে একটা টেক্সট লিখি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ব্যাস এতটুকুকে ধরে আমি এটাকে সিলেক্ট করে দিই। এবার এখান থেকে কালারে ক্লিক করবো, ঠিক আছে। কালারের উপরে ক্লিক করে এখানে দেখেন আমাদের কালার কোডটা পেস্ট, কন্ট্রোল ভি দিলেই কালারটা অটোমেটিক চলে আসলো, ঠিক আছে। এইভাবে সিম্পলি আপনারা যে কোনো কালার যেইটা আপনার লাগবে, আমি আরেকটা কালার আনি, এটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমি সাপোজ ডিজিটালটা একটা কালার রাখলাম, আমি মার্কেটিংটাকে আরেকটা কালার করবো, একটু দেখতে সুন্দর লাগে। এভাবে আপনারা একটু ঘাঁটবেন, চেষ্টা করবেন, অনেক সুন্দর সুন্দর কিছু আপনারা নিজের ভিতর থেকে বের করতে পারবেন। এবং এই শুধু সামান্য ছবির কাজগুলো করেও আপনারা যদি ইনস্টাগ্রামের প্রোফাইলটাকে ডেভেলপ করেন, যে আপনি বিভিন্ন ছবির বিভিন্ন নকশা করতে পারেন, এগুলো দিয়ে আপনারা বিভিন্ন ইউএস এর অনেক মানুষকে আপনাদের এই কাজগুলোর মাধ্যমে ক্রিয়েটিভ, যেহেতু এই কাজগুলো ক্রিয়েটিভ, তো ক্রিয়েটিভ কাজগুলোর অনেক ডিমান্ড আছে। আপনারা যদি এই গ্রাফিক্স এর কাজগুলো শিখে আপনারা নিজস্ব ইনস্টাগ্রামের প্রোফাইলটাকে ডেভেলপ করেন, শুধুমাত্র ইউএস এর মানুষদেরকে নিয়ে আপনারা ফ্রেন্ডশিপ করে করে, এগুলো আমরা ইনস্টাগ্রামের ক্লাসে খুব অ্যাডভান্স লেভেলে অলরেডি শিখাই ফেলছি, ওগুলো যদি করতে পারেন আপনারাও পাবেন, ওগুলো যদি করতে পারেন আপনারা আর কোনো কিছু শিখতে দরকার নাই। এই একটা কাজ দিয়ে আপনারা ডিরেক্ট ইনস্টাগ্রাম দিয়ে ইনকাম করতে পারবেন। তো পেমেন্ট নিয়ে একটু ঝামেলা হয়ে যায়, সেই ক্ষেত্রে পেমেন্ট নেওয়ার জন্য ওদের থেকে সবচেয়ে বেস্ট হচ্ছে পেপাল। আর পেপাল যেহেতু আমাদের বাংলাদেশ থেকে অ্যালাউড না, মানে ইলিগালি ইউজ করা যায়, সেক্ষেত্রে আপনাদেরকে অল্টারনেট ওয়েতে যেতে হবে পেওনিয়ার। তবে পেওনিয়ারে একটু ঝামেলা আছে, কারণ পেওনিয়ারে ইনস্ট্যান্টলি সে পেমেন্ট দিতে পারে না, যেরকমটা আপনার পেপাল থেকে সম্ভব। আচ্ছা, যাই হোক, ওগুলো আমরা পরে ক্লাসে বলবো বা যখন কথা প্রসঙ্গে আসবে। আমি এখন আরেকটা কালার দিব, তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে আরেকটা কালার কোনটা পছন্দ হচ্ছে, সাপোজ আমি ধরে নিলাম এই যে ইনস্টাগ্রামের যে কালারটা আছে চিহ্নের মধ্যে, আমি বাইরে একটা ক্লিক করতে হবে, আগে বাইরে একটা ক্লিক করি, ডিস্টার্ব করতেছে, এতক্ষণে নিছে, যাই হোক আপনারা একবার একবার ক্লিক করলে আসলে হয়, এখন আমি দুইবার ক্লিক করার পরে নিছে, এখন ঠিক হয়েছে। ঠিক আছে, আমি ইনস্টাগ্রামের না, এটা এত সুন্দর না, টুইটারের কালারটা মোটামুটি কমন কালার, এখানে আনকমন তেমন কিছু নেই। আচ্ছা, আমি এটা নিচ্ছি, এই মেসেজের যে চিহ্নটা বা তার উপরেরটা নিয়ে, এটা মনে হয় একটু ভালো লাগবে। ঠিক আছে, ওটাতে সিলেক্ট বরাবর রেখে সিলেক্ট করলাম, ঠিক আছে, কালার চলে আসলো, কালার কোডটাও চলে আসলো, কপি করলাম। আবার আমি চলে যাচ্ছি ক্যানভাতে গিয়ে, আমি এখানে লেখাটা মার্ক করাই আছে, আমি সিম্পলি করব কি এখানে গিয়ে, আচ্ছা আবার মার্ক করতে হবে, মার্ক করে এবার কালারের উপরে ক্লিক করি, তাহলে এটা ওই কালারটা নিয়ে নিল, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সির কালারটা চলে আসে। এখন আমি সাপোজ ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিতে চাচ্ছি, সিম্পলি আমি কি করবো, ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করবো, লেখার উপরে না, ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, পুরো চারপাশটা ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানেও এই ছবি থেকে কোনো একটা ভালো কালার, বা আমি আরেকটা ছবি আনি, একটা দিয়ে অনেক দেখা যাচ্ছে, আরেকটা নিয়ে আসি, সিম্পলি আমি কি করবো, ডিজিটাল মার্কেটিং বা নেচার লিখি, কারণ নেচারের মধ্যে অনেক সুন্দর সুন্দর ছবি পাওয়া যায়, নেচার নেচার লিখলাম, নেচার নেচার লেখার পর আমি ইমেজে চলে যাই, এখানে অনেক আনকমন। তবে এখানে একটা সমস্যা কি, আপনারা একটু খেয়াল করেন, এই একটা ছবির মধ্যে কিন্তু ওরা এক এক জায়গায় এক এক কালার, মানে আপনি নির্দিষ্ট একটা কালারে খুব টাফ হয়ে যাবে নেওয়াটা, আর এখান থেকে কখনো ওই যে একসাথে যে অনেকগুলো কালার, আপনি অনেকগুলো কালার নিতে পারবেন না, মিক্সিং কালার নিতে পারবেন না, যে কোনো একটা ইউনিক কালারই আপনার আসবে। যাই হোক, আমি নেচার থেকে এইখানে এই কালারটা আমার সুন্দর লাগতেছে, আমি এটা ব্যাকগ্রাউন্ডে দিব, তাহলে আমি ছবিটা কিন্তু প্রথমে ডাউনলোড করে নিই, যেহেতু লিঙ্ক নিচ্ছে না, লিঙ্ক দিয়ে দেখানোর দরকার নেই, আপনারা ট্রাই করে দেখবেন, হয়তো এটা আমার সমস্যা, এটা কিন্তু হয়, লিঙ্ক দিয়ে ডিটেক্ট করা যায়, আমি সম্ভবত আগে করছিলাম, খেয়াল নাই। তাহলে এখানে পানির কালারটা আমার খুব ভালো লাগছে, আসলে কিন্তু পানির কালারটা খুব সুন্দর, যাই হোক আমি কেটে দিচ্ছি। এখন আমি ছবিটা আপ করে এখান থেকে আবার পানির কালারটা নিয়ে আসি, এখানে আবার আপলোডে যাই, এটা আছে আমার ডাউনলোডে, এটা ঠিক আছে, আমি দিয়ে দিলাম,
চলে আসছে। এখন আমি এখান থেকে ঠিক পানির কালারটা নিব, ক্লিক করলাম, ঠিক আছে কালারটা চলে আসলো, কোডটা নিয়ে নি, ঠিক আছে। এবার আমি এখানে আগে পেস্ট করি, চলে আসলো ব্যাকগ্রাউন্ডও, আমি ক্লিক করলাম, হয়ে গেল, ঠিক আছে। এইভাবে আপনারা কালার কোড কপি করে করে কাজ করে নিতে পারবেন। এই বেসিক যেটা দেখালাম এটা এটা যদি আপনারা ধরে কাজ করেন, এটাই আসলে আপনাদেরকে অনেক ভালো রেজাল্ট আনতে সাহায্য করবে। আচ্ছা, তাহলে কালার পিকারের কাজটা এবং কিভাবে ওই কোডটা নিয়ে আমরা ক্যানভাতে এসে কাজ করব, ক্যানভা না, ক্যানভার মতো যেমন এখানে আরো অনেক সাইট পেয়ে যাবেন, ওই সব সাইডে কোড বসানো যায়, অনলাইনে যত সাইট আছে, ইভেন আপনারা যখন ফটোশপে কাজ করবেন, ইলাস্ট্রেটরে কাজ করবেন, সেম কোডটা এনে পেস্ট করার অপশন আছে, কিন্তু পেইন্টে আবার নাই, মাইক্রোসফট পেইন্টে এই সুবিধাটা নাই। যাই হোক, আমরা তো বেসিক লেভেলে কাজ করব, প্রফেশনাল না, প্রফেশনাল দিয়ে 6 মাসের কোর্স লাগবে, আসলে 3 মাসেও সম্ভব না। আচ্ছা, এরপর আসেন আমরা একটা ফন্ট ডাউনলোড করি, যে কোনো একটা ফন্ট, আমি সরাসরি দা ফন্টে চলে যাচ্ছি, ওখান থেকে যে কোনো একটা ফন্ট ডাউনলোড করে নিই, এটা আমি কেটে দিই, এটা লাগবে না। দা ফন্ট, এখানে আপনি আপনার যে কোনো নাম কিভাবে আপনারা বের করতে হয় ওইভাবে সার্চ করবেন, সার্চ করলে নামটা, এই নামটাই যদি পাওয়া যায় এটাই অনেক বেশি, ঠিক আছে। নাম পাওয়ার জন্য আপনাদেরকে গত ক্লাসে দেখিয়ে দেওয়া হয়েছিল, নাম পাওয়ার জন্য ফন্ট ডিটেক্টর, এখানে গেলে সব ফন্টের নাম পেয়ে যাবেন, ঠিক আছে। ছবিটা আপ করে দিবেন, ওই ছবির মধ্যে কি কি ফন্ট ইউজ করছে প্রত্যেকটা একটা একটা ধরে ধরে আপনি বের করে নিতে পারবেন যে কি কি ফন্ট ইউজ হয়েছে, কাজেই এগুলো খুব ভালোভাবে সার্ভিস দিতে পারবেন। এটা কিন্তু অনেকে জানে না, সেই ক্ষেত্রে সে পাগল হয়ে যায় ওই ওই রকম হুবহু ফন্ট বের করতে। আমি অনেক গ্রাফিক ডিজাইনারকে দেখছি হুবহু ফন্ট দিতে পারে না, কারণ ওরা এই ছোট্ট নিয়মটাই জানে না, তো ওরা ওটা সিমিলার চেষ্টা করে খুঁজে বের করতে, এবং ওই ফন্টটা বের করতে ওদের দেখা যাচ্ছে 15-20 মিনিট আধা ঘন্টা নষ্ট হয়ে যাচ্ছে, অথচ এই সিম্পল একটা সাইটে 5 মিনিটে সে হয়তো 5-10টা ফন্ট ডিটেক্ট করে ফেলতে পারতো। যাই হোক, সিস্টেম যেগুলো আপনাদেরকে শেখানো হচ্ছে এই সিস্টেমগুলো কঠিন না, খুবই সহজ, কিন্তু জানে না বিধায় এটা অনেক কঠিন, তো আপনারা যেগুলো জানবেন এগুলো আমাদের স্টুডেন্ট ছাড়া বাইরের কাউকে দিবেন না। আচ্ছা, আমি এখান থেকে সাপোজ এটা আমার ভালো লাগলো, আমি এটাই ডাউনলোড করে নিই, সিম্পলি ক্লিক করলাম, ডাউনলোড হওয়া শুরু। ডাউনলোড হওয়ার পরে যেটা আপনাদের হবে সেটা সাধারণত একটা জিপ জিপ আকারে আসবে, জিপ করা হয় কারণ এগুলো যেন কোনোভাবে কোনো ভাইরাস এফেক্টেড করতে না পারে। কোথায় গেল, এই যে এটা হচ্ছে আমার সেই ফাইলটা, তো এটা আপনারা ডাবল ক্লিক করলে কিন্তু ওপেন হবে না, সেক্ষেত্রে আপনাকে 7-Zip, তারপরে WinRAR, হ্যাঁ এই ধরনের কিছু এক্সটেনশন সফটওয়্যার আছে যেগুলো আপনার পিসিতে ইনস্টল থাকলে ডাবল ক্লিক করলে আপনি এক্সট্রাক্ট করে নিতে পারবেন, আর না থাকলে কিছুই হবে না। আর যাদের উইন্ডোজ 10 সম্ভবত, এইটাও হয় আমি শিওর না, 10 হয় এইটা হয় কিনা একটু দেখবেন, যদি কারো 8 থাকে 10ই ভালো ফ্রিল্যান্সিং এর জন্য। আচ্ছা যাই হোক, এখন যাদের 10 তারা কি করবেন, এর উপরে রাইট বাটন ক্লিক করে এক্সপ্লোর করবেন, উইন্ডোজ এক্সপ্লোর, ওপেন উইথ, ওপেন উইথে যাবেন, ওপেন উইথ থেকে যেমন আমার এখানে WinRAR কি করা আছে, ইনস্টল করা আছে, আপনাদের এখানে WinRAR, 7-Zip এরকম আরো 2-3টা ফাইলের নাম আমার মনে নাই, সফটওয়্যার 7-Zip, WinRAR এই দুইটা বেস্ট, এই দুইটা জানলেই হবে, আরো অনেক আছে। যাই হোক, এগুলো যদি থাকে আপনি এটা দিয়েও এক্সট্রাক্ট করে নিতে পারবেন, ঠিক আছে। আর আমার যেহেতু উইন্ডোজ 10, আমি এখান থেকে উইন্ডোজ এক্সপ্লোরারে ক্লিক করলে আমি ফাইলটার ভিতরে ঢুকতে পারবো, এখানে ঢুকে আমি সিম্পলি এটাকে কপি করে নিয়ে আসবো। আর যদি সরাসরি সফটওয়্যারের মাধ্যমে করেন সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনি ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর আপনাকে বলবে এই ফাইলটা আপনি কি করতে চাচ্ছেন, আমি সাধারণত করব এক্সট্রাক্ট, ঠিক আছে, এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করব, তারপর লোকেশন চাইবে আমি কোন লোকেশনে সেটা করতে চাচ্ছি, ঠিক আছে। আমি এখান থেকে দেখাই দিলাম যে ডেস্কটপে নিব, জাস্ট ডেস্কটপে দিয়ে ওকে দিলে ফাইলটা কিন্তু ডেস্কটপে চলে যাবে, চলে গেছে আশা করি, আমি একটু পরে দেখবো। আচ্ছা যাই হোক, আমার ফাইলটা কিন্তু চলে আসছে, তাই না, এই ফাইলটা ওর ভিতরে ছিল, এটা আমার আর দরকার নেই, আমি এটা ডিলিট করে দিচ্ছি, সোর্স ফাইল আমার আর দরকার নাই। তাহলে এখন এই ফাইলটাকে আমি ইনস্টল করব, খুবই সিম্পল, কিভাবে, এই ফাইলটা যেখানে আছে সেখানে আমি মনে রাখলাম, বা এটা আমি কপি করে নিচ্ছি, কপি করে নিলাম। এবার সিম্পলি আপনারা আপনাদের সার্চ বারে ক্লিক করবেন, সার্চ বারে ক্লিক করে এখান থেকে কন্ট্রোল প্যানেলে যাবেন, আরও একটা সিস্টেম আছে কমান্ড থেকেও করা যায়, ওটা একটু আমার মনে হচ্ছে যেন কঠিন হতে পারে, একই তবে আমার মনে হয় এটা একদম সহজ হবে, কন্ট্রোল প্যানেল এটা সবার মুখস্থ থাকবে, কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল এটা কমান্ড থেকে করা যায়, ওটা একটু সময় লাগবে, বা আমার আসলে সঠিক এই মুহূর্তে মনেও নাই, যেহেতু এটাই সবচেয়ে সহজ, আমরা সহজটা দিয়ে কাজ করি। তারপর এখান থেকে কোথায় জানি যাব, ফন্ট, ফন্টটা একটু খুঁজে বের করবেন, কমান্ড দিয়ে করলে সরাসরি ফন্টটা পেয়ে যেতাম, মানে এভাবে খুঁজতে হতো না, ফন্টে আমি ক্লিক করি, ক্লিক কি হয় নাই, আচ্ছা হচ্ছে, সময় নিচ্ছে, অনেক সময় নিচ্ছে, চলে আসছে, ঠিক আছে। সিম্পলি এখানে এসে আমি কি করব, আমি একটা খালি জায়গায়, কোনো কারো উপরে ক্লিক করবেন না, যে কোনো একটা খালি জায়গায় ক্লিক করতে হবে, ঠিক আছে,
এরকম মাঝখানে ক্লিক করবেন অথবা একেবারে নিচে চলে আসলে হবে, এখানে এসে রাইট বাটন ক্লিক করে পেস্ট সিম্পলি এটা ইনস্টল শো করবে। এখন এই যে দেখেন ইনস্টলিং ওই ফন্টের নাম, ব্যাস ইনস্টল হয়ে গেল। এখন ইনস্টল হয়েছে কি হয়নি সেটা কিভাবে বুঝবেন, এই ফন্টের নামটা একটু মনে রাখেন, আমি একটু পরে পেইন্টে গিয়ে দেখাবো, মাইক্রোসফট পেইন্টে যেহেতু একটু পরে কাজ করব। এই ফন্টের নাম কি ছিল, আচ্ছা আমি দেখে নিচ্ছি, এটা কেটে দিচ্ছি, এটা ইনস্টল হয়ে গেছে। এভাবে আপনারা এট এ টাইম হাজার হাজার ফন্টকে এভাবে ধরে কপি করবেন, কপি করে এনে এখানে এসে যদি আবার পেস্ট করে দেন ওগুলো সব ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। এভাবে আপনি অসংখ্য ফন্ট, সুন্দর সুন্দর ফন্ট যদি ডাউনলোড করে রাখেন, অনেক ভালো ভালো কাজ শুধু ফন্ট দিয়ে কিন্তু আপনি দেখবেন, একটা সিম্পল ছবি কিন্তু ফন্টটা যদি সুন্দর হয় দেখবেন ছবিটা লেখার কারণে অনেক সুন্দর লাগে, ঠিক আছে। এভাবে আপনারা খুব সুন্দর সুন্দর ফন্ট ডাউনলোড করে করে কাজ করতে পারেন, নিজের জন্যও পারেন, ওই নিজের কাজগুলোর জন্যই করার জন্যই আপনাদেরকে যারা দেখবে দেখে মুগ্ধ হবে বা ভালো লাগবে স্বাভাবিক, যেহেতু আপনি সময় দিচ্ছেন। সময় দেওয়া মানে কি, যে কোনো কাজে যত সময় দেবেন কাজটার কোয়ালিটি বা মান ততই ভালো হবে, এবং বায়াররা বা যাদেরকে আপনি টার্গেট করে কাজ করতেছেন তারা দেখে দেখে ইমপ্রেস হবে। একদিন দুদিনে ইমপ্রেস হবে এমনটা ধরে নেবেন না, আপনি দিনের পর দিন কাজ করেই যাবেন, কাজ করেই যাবেন, ফটো আপলোড করেই যাবেন, বিভিন্ন ক্রিয়েটিভ ছবি দিয়েই যাবেন আর প্রোফাইল ডেভেলপ করতেই থাকবেন। এভাবে করতে করতে যে কোনো এক সময় ওরা, আসলে অনেকেই আছে যে এই কাজগুলোকে মনে করে আকাশ কুসুম কিছু একটা। ইউএস এর মধ্যে ম্যাক্সিমাম মানুষই ভালো লেভেলে ইংলিশও কথা বলতে পারে না, আবার ম্যাক্সিমাম মানুষই এসব ওই যে ভার্চুয়াল ওয়ার্ল্ড বা ইন্টারনেটের জগৎ সম্পর্কে এত কিছু জানেও না। অনেক অনেক বায়ার আছে ওরা ফাইবার পর্যন্ত আসতেও পারে না। তো আপনারা এই সুযোগটা যদি কাজে লাগান এবং ওদেরকে যদি খুঁজে বের করতে পারেন প্রোফাইল ডেভেলপ করার মাধ্যমে, আপনি ফাইবারে $5 কাজটা ওদের থেকে $50 নিয়ে নিতে পারবেন, কারণ ওদের কাছে $50 বা $5 কোনো ভ্যালুই নেই, যেটা আমাদের জন্য অনেক বেশি, $5 মানেও আমাদের কাছে অনেক। আর ফাইবার দিয়ে নিলে হয় কি আপনার 20% কেটে নেয় ডিরেক্ট, যদি তার সাথে আপনারা পেপাল বা পেপাল তো আমরা করবো না, তবে পেপালের একটা কোর্স মেবি আমরা আনবো যে বাংলাদেশ থেকে বসে আপনি পেপাল দিয়ে সবকিছুই করতে পারবেন, ওগুলো পরে দেরি আছে। তো ইতিমধ্যে আমরা বা ইন দ্য মিন টাইম আমরা পেওনিয়ার দিয়ে কাজ করে নিতে পারবো, পেওনিয়ারে আমরা একটা ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবো, ওইখানে যদি আমি ওই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিই ও পেমেন্ট করে দিবে। তবে এই ক্ষেত্রে একটু সমস্যা আছে, কারণ ও ইনস্ট্যান্ট মোবাইল থেকে করতে পারতেছে না, যেটা পেপাল থেকে করা যায়। পেপালে ইনস্ট্যান্ট সে ওয়েবসাইটে হোক, ব্রাউজারে থাকুক বা মোবাইলে থাকুক, মানে মিনিটের মধ্যে আপনাকে পেমেন্ট দিয়ে কনফার্ম করে দিল যে হ্যাঁ কাজ শুরু করো। আর যদি ব্যাংকে আমি পাঠাই তাকে